আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। আজকে কোনো ডেইলি ব্লগ ভিডিও বা কোনো রান্না বাড়া কোনো কিছুই না, আজকে সামান্য আমি বাড়ির বাইরে ছিলাম, তো সেখানে যাওয়ার পথে একটু ভিডিও করছিলাম, তো সেই ভিডিওটা স্লো মোশনে দিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। কারণ সারাদিন বাড়িতে ছিলাম না, সারাদিন বাড়ির বাইরে ছিলাম, আর যার কারণে কোনো কিছু ভিডিও করতে পারিনি আমি, আর বাড়ির বাইরেও কোনো কিছু ভিডিও করিনি, যেখানে ছিলাম সেখানের কোনো কিছু ভিডিও করিনি, বা বাড়িতে যখন আসছি তখনও কিছু ভিডিও করিনি। তো যাই হোক, আমার অনেক প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, গতকালকে আমি ভিডিওতে বলছিলাম যে আজকে আমি একটা খুশির খবর শেয়ার করব, তো যার জন্য আমার অনেক আপুরা আঙ্কেল আন্টিরা হয়তোবা অপেক্ষা করে আছেন যে কখন আমি ভিডিও দিব আর কখন খুশির খবরটা বলবো। তো সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে খুশির খবরটা আপনাদের মাঝে আমি আজকেও শেয়ার করতে পারলাম না। কারণ আমি আসলে যে খুশির খবরটা শেয়ার করতে চাচ্ছি সেটা কিন্তু মানে আমার হাতে না, অন্যের হাতে সেই খুশিটা, যার কারণে সেটা আমি মানে আপনাদের যে বলবো সেটা আমি সরাসরি বলতে পারছি না। খুশির খবরটা আগে যখনই হবে তখনই আমি মানে তারপরে আপনাদেরকে জানাবো। তো যাই হোক, সেই খুশির খবরটা আজকে ভেবেছিলাম আপনাদেরকে জানাবো, তো সেই খুশির খবরটা আজকেও আপনাদের জানাতে পারলাম না, তার জন্য আমি আবারও বলছি সবার কাছে একদম হাত জোর করে ক্ষমা চাইছি, তো সবাই ক্ষমা করে দিবেন। আর আমি ভিডিওতে খুশির খবরটা আগে যদি মানে যেটা করতে চাচ্ছি সেটা যখন করব তখন আপনাদের জানাবো, তো সেটা করতে পারিনি যার কারণে সেটা জানাতেও পারছি না। আর ইনশাল্লাহ যারা আমার এই খুশির খবরটা শোনার জন্য অতি বেশি আগ্রহ আছেন তারা পুরাতন ভিডিওতে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ কমেন্টে বলবো আপনাদের সেই খুশির খবরটা। তবে আমি আপাতত ভিডিওতে বলতে পারছি না, যেহেতু খুশির খবরটা এখনও পর্যন্ত আমার সামনে পুরোপুরিভাবে আসেনি, যার কারণে আমি বলতেও পারছি না। তো আমার অনেক আপুরা আছেন যারা মানে আমার খুশিতে বেশি খুশি হন, তো তারা একটু কষ্ট করে আমার পুরাতন ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে ইনশাল্লাহ আমার খুশির খবরটা আপনাদের আমি ওখানেই বলবো। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে।